ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফিরে এলাম বিরতির পর। উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় গুদাম থেকে উদ্ধার 150 বস্তা চাল ও আটা। অভিযোগ, ওই গোডাউনে বেআইনিভাবে মজুত করে রাখা হয়েছিল ওই সামগ্রী। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাবড়া জয়গাছি এলাকায় ওই গুদামে গতকাল রাতে অভিযান চালায় পুলিশ। সিল করে দেওয়া হয়েছে গুদামটি। অন্যদিকে জলপাইগুড়ির সদর ব্লকের মন্ডলঘাটে একটি রেশন দোকানে ডিলারের বিরুদ্ধে কম সামগ্রী দেওয়ার অভিযোগ। এলাকার রেশন গ্রাহকরাই প্রশাসনের কাছে অভিযোগ জানান। ওই ডিলার মে মাসে রেশনে চাল ডাল আটা কম দিচ্ছিলেন। অভিযোগ পেয়ে গতকাল বিকেলে খাদ্য দপ্তরের অফিসাররা ওই দোকানে যান, কথা বলে এলাকার বাসিন্দাদের সঙ্গে। এরপরই আজ সেল করে দেওয়া হয় ওই রেশন দোকান। সূত্রের খবর, অভিযুক্ত ডিলারকে জেলাশাসকের দপ্তরে ডেকে পাঠানো হয়েছে।